প্রশ্নে দেশে 1,44,00,000 মোবাইল ফোন আমদানি হয়। এর মধ্যে অবৈধভাবে 24,00,000-এর মতো। বেসরকারি হিসেবে বর্তমানে দেশে প্রায় 3 থেকে 3.5 কোটি অবৈধ মোবাইল ফোন সচল। অবৈধ পথে আমদানি করা সেটের কারণে বিপুল রাজস্ব হাতছাড়া হয় সরকারের। আসল হ্যান্ডসেট থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি বাড়ে ক্রেতাদেরও, থাকে নিরাপত্তাজনিত ঝুঁকিও। এসব মোবাইল ফোন চুরি হলেও শনাক্ত করা যায় না। গত বছর 29 জুলাই বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে মোবাইল ফোন কেনার আগে IMEI এর মাধ্যমে বৈধতা যাচাই এবং ক্রয় রসিদ নেয়ার নির্দেশনা দেয়। 1 আগস্টের পরে নকল IMEI এবং অবৈধভাবে আমদানি করা মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার কথা জানায় নিয়ন্ত্রক সংস্থা। রোববার আবারও এক বিজ্ঞপ্তিতে মোবাইল ক্রয়ে সতর্ক হতে বলে বিটিআরসি। 19 আগস্টের পরে যদি কোনো সেট কেউ অবৈধভাবে কিনে তার প্রোটেকশন আমরা দেবো না, কিন্তু আমরা নোটিশ দেওয়ার আগে যদি কেউ কিনে থাকে সেগুলো আমরা রেজিস্ট্রিভুক্ত করে নেব। বাইরে থেকে এখন যদি কোনো আসে সেই কাগজ যদি সঠিকভাবে দেখাতে পারে তার একটা ব্যবস্থা আমরা করব। তবে বিদেশ থেকে আমদানি করা মোবাইল হ্যান্ডসেট বৈধ করার প্রক্রিয়া যত সহজ হয় সে ব্যবস্থা চায় গ্রাহক অ্যাসোসিয়েশন। মাঠ পর্যায়ে থেকে এগুলি তুলে আনা তাদের কর্তব্য এবং গ্রাহকদের কাছে তাদেরকে যেতে হবে, গিয়ে তারপরে এটি আইডেন্টিফাই করতে হবে। সেই সাথে প্রচারণামূলক যে কার্যক্রম এটা একটা দৈনন্দিন কাজ বলে আমরা মনে করি। মোবাইল আমদানিকারকেরা বলছেন অবৈধভাবে আমদানি করা মোবাইল সেট বন্ধে সাময়িক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে সুফল মিলবে। যারা বিজনেস করে আসছে অবৈধভাবে এই বিজনেসটা 100% বিলুপ্ত হবে এবং বৈধ হ্যান্ডসেট কাস্টমারের কাছে যাবে, এবং সবচেয়ে বড় কথা হলো যে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আহরণ করতে পারবে। অবৈধ হ্যান্ডসেট বন্ধ করতে 2012 সালে উদ্যোগ নেয় বিটিআরসি, কিন্তু দীর্ঘসূত্রিতার কবলে পড়ে বাস্তবায়ন। অবশেষে 19 ফেব্রুয়ারি প্রযুক্তি সরবরাহ ও পরিচালনার জন্য দরপত্র আহ্বান করা হয়।